ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষের সবার আগে জানা দরকার কর্তব্য কাকে বলে। কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন। মুসলমানরা বলে কোরআনে যা লেখা আছে সেটাই তাদের কর্তব্য, হিন্দুরা বলে বেদে যা লেখা আছে সেটাই তার কর্তব্য। আবার তেমনভাবেই খ্রিস্টানরাও বলে বাইবেলে যা লেখা আছে সেটাই তাদের কর্তব্য। অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে কর্তব্য ভাব ভিন্ন ভিন্ন। সাধারণত একজন রাস্তায় বেরিয়ে আরেকজনকে গুলি করে হত্যা করলে অন্যায় কাজ হয়েছে বলে দুঃখিত হওয়া উচিত, কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্যদলের অন্তর্গত হয় তবে সেক্ষেত্রে সে 20 জনকে হত্যা করার পরেও আনন্দে থাকে এবং মনে মনে ভাবে যে সে খুব ভালোভাবে তার কর্তব্য পালন করেছে। সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারেই অসম্ভব, ওটি কর্তব্য এরকম কিছু বলা যায় না। তবে কর্তব্যের লক্ষণ নির্ণয় করা যায়। যে কাজ ভগবানের দিকে নিয়ে যায় তা সৎ কাজ, আর যে কাজ মানুষকে নিচের দিকে নিয়ে যায় তা অসৎ কাজ। এই জন্যে আমাদের কর্তব্য যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যার দ্বারা আমাদের জীবন আরও উন্নত এবং মহৎ হয়। আমি যখন প্রথম আমেরিকায় আসি তখন শিকাগো মেলায় ঘুরছিলাম। পেছন থেকে একটি লোক আমার পাগড়ি ধরে টান মারল। পেছন ফিরে আমি দেখলাম লোকটার কাপড় চোপড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাকে দেখতেও ভদ্রলোকের মতো। আমি তার সঙ্গে দুই একটি কথা বললাম। আমি ইংরেজি জানি দেখে সে খুবই লজ্জিত হলো। ওই মেলাতেই আর একজন আমাকে ইচ্ছে করে ধাক্কা দিল। এমন কেন করলো জিজ্ঞেস করাতে সেও আমতা আমতা করতে লাগলো। আসলে দুর্বল জাতির উপর সবল জাতি যে সকল অত্যাচার করে সেগুলোর অধিকাংশেরই কারণ কুসংস্কারজাত। এর জন্যে মানুষের প্রতি সৌহার্দ্য নষ্ট হয়। যে ব্যক্তি আমার পাগড়ি ধরে টানলেন হতেই পারে তিনি খুব ভালো লোক, হয়তো তিনি সন্তানবৎসল পিতা ও একজন সৎ লোক, কিন্তু যখনই তিনি অন্য পোশাকের একজন মানুষকে দেখলেন তখন তার স্বাভাবিকভাবেই সহৃদয়তা লুপ্ত হয়ে গেল। সুতরাং একটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে আমরা যেন অপরের কর্তব্য বিচার করতে গিয়ে তাদের চোখ দিয়েই দেখি, যেন অন্য জাতির আচার ব্যবহার নিজেদের মাপকাঠি দিয়ে মাপতে না যায়। কর্তব্য বিশেষ রুচিকর নয়, কিন্তু প্রেম মিশ্রিত হলেই কর্তব্য রুচিকর হয়ে যায়। প্রেম আবার কেবল স্বাধীনতাতেই দীপ্তি পায়। যখন কর্মের পেছনে স্বার্থ প্রেরণা থাকে না তখনই মানুষ শ্রেষ্ঠ কর্ম করতে পারে। কর্তব্য কর্ম করতে গেলে অতি কঠোরভাবে ত্যাগ করতে হয়, সকলে অবলীলায় ত্যাগ করতে পারে না। তাই জগৎ জুড়ে এত বেশি মানুষ কর্তব্যে গাফিলতি করে ফেলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.